সরকার ওয়াকে চালটা দিচ্ছে না আমাদের জন্য চালটা দিচ্ছে মা গর্ভবতী মহিলাটা কি যাবে ওই সময় যদি না পারবে গো আমি বলি ছেড়ে দেব ডিলার রেশন ডিলারের আচরণ অসহনীয় হয়ে উঠেছিল শেষমেশ তার দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে জাম্বনির টুলিবর এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা ঝাড়গ্রামের টুলিবর এলাকার রেশন ডিলার সুদীপ কুমার মাহাতুর বিরুদ্ধে গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগ তার একের পর এক দুর্নীতি স্বজন পোষণ ও গ্রাহক বঞ্চনার দরুন অতিষ্ঠ হয়ে উঠেছিলেন গ্রামবাসীরা সে নিয়ে বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এলাকাবাসী তবে লাভের লাভ হয়নি গ্রাহকদের অভিযোগ রেশনের জিনিস আনতে গেলেই গ্রাহকদের অকারণ হয়রানির শিকার হতে হচ্ছে মৃত গ্রাহকদের নাম তালিকা থেকে বাদ না দিয়ে তাদের নামেও মাল তুলে বাজারে বিক্রি করেন রেশন ডিলার এমনটাই অভিযোগ আমাদের অভিযোগ হচ্ছে গরিব লোককে ঠিকঠাক মাল দেয় না বুঝলে আর দ্বিতীয় অভিযোগ হচ্ছে বয়স্ক মানুষ 70 বছরের একটা বয়স্ককে 6 রাউন্ডের গুলির হুমকি দেখায় সুদীপ মাহাতো আমাদের ডিলার বুঝলেন আর এই যে গর্ভবতী অবস্থায় একটা মেয়েকে মোটামুটি মাল গেছিল মাল দেয়নি গর্ভবতী অবস্থায় ওর বাড়ির লোক গেছিল ওর স্বামী গেছিল ওর স্বামীকেও দেয়নি ওর শাশুড়ি গেছিল শাশুড়িকেও দেয়নি ওর নিজে ওর স্বামী গেছিল স্বামীকেও মাল দেওয়া হয়নি তার পরিপ্রেক্ষিতে আমরা সব জায়গা গেছি প্রধান অফিস গেছি আমরা এমএলএ এর কাজ গেছি আমরা বিডিওর কাজ গেছিলাম বিডিওকে দেওয়া আছে রিসিপ্ট যখন প্রধান সাহেবকেও আমরাকে কোথাও স্থান পাইনি তখন আমরা রোডে নামতে আমাদের বাধ্য হয়েছে এছাড়াও সুদীপ কুমার মাহাতুর বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন গ্রামবাসীরা ব্লক প্রশাসনের কাছে কোনো সুরাহা না পেয়ে শনিবার সকাল থেকে জামবনি ব্লকের চিল্কিগড় থেকে চিচেরা যাওয়ার রাস্তার মাঝে টুলিবর এলাকায় হাতে প্ল্যাকার্ড নিয়ে পথ অবরোধ শুরু করেছেন গ্রামবাসীরা যার ফলে ওই রাস্তায় সমস্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে গ্রামবাসীদের দাবি সুদীপ মাহাতুর ডিলারশিপ বাতিল করতে হবে তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগের তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আমার অভিযোগ বলতে আমি রেশন গিয়েছিলাম এতে আমার বউ ডেলিভারি থাকে ডেলিভারি মানুষটা সময় হয়ে গেছে এতে কি রেশনের প্রাপ্য কি আমার নাই মা রেশন উদ্দেশ্য দিবার কি প্রাপ্য নাই বউটে যাবাক আমার রেশন তুলতে আমি যখন গিয়েছিলাম হিরু কি বললো সুদীপ মাহাতো কি বললো বই তোমাকে এক মুঠা চালও বলছে দেওয়া হবে নাই এক মুঠা চাল দেওয়া বলছে হবে নাই তুমি যা করার আছে করে নেমে যাও জুতা যাও থানা যাও কোর্ট যাও কাছাড় যাও যা করতে পারো করবে যাও তাহলে কি সরকার ওয়াকে চালটা দিচ্ছে না আমাদের জন্য চালটা দিচ্ছে মা গর্ভবতী মহিলাটা কি যাবে ওই সময় যদি না পারবে গো আমি বলছি ছেড়ে দেব ডিলার চাই না এরকম ডিলার ওই লোকের কাছে আমাদের মাল নেবার কোনো উদ্দেশ্য নাই আমাকে অন্য ডিলার চেঞ্জ করুক পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যায় জামবনি থানার পুলিশ তবে গ্রামবাসীরা তাদের অবস্থান থেকে নড়েননি রেশন ডিলারের দুর্নীতি ও বঞ্চনার বিরুদ্ধে ক্রমাগত অবরোধ চালিয়ে যাবেন বলে জানান তারা আমাদের অভিযোগ আমাদের সব্বর পাড়ায় ঘর যদি মাল আনতে যাওয়া হয় বলা হয় কি যে তোমার সব্বরদের কি কোনোদিন ঘরে ভাত থাকে না মাল নাই পড়তে পড়তে মাল তুলতে আসবে কেন আমি কি মালটা তোমাদের জন্য লিখবো সেই থাকবো সারাক্ষণ তাইলে কি আমাদের সব্বর পাড়ার লোক যাবে না সব্বর পাড়ায় আমাদের ঘর যখন আমাদের গরিব সবাই আমাদের ওই রেশন পাবে যখন যায় ও যদি বলতো না আমি দিব না তাহলে তো যেত না আর আমাদের 70-80 আমাদের যে কোনো পটি হাটাই আমাদের বেশি ঘর আছে প্রশাসনের পক্ষ থেকে লিখিত আশ্বাস পেলে তবেই অবরোধ তুলে নেবেন বলে জানান গ্রামবাসীরা এদিনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।